সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, সুন্দর থাকুন। আমরা গাজীপুর জেলার বাঁধন গ্রামে এসেছি মনিরার কথা শোনার জন্য। মনিরার বাড়িতে আমি তার বাড়িতে এসে দেখলাম বিরাট সুন্দর বিল্ডিং বাড়ি, বড় লোক মনে হচ্ছে। তার মেয়ের সাথে আমরা কথা বলতে যাচ্ছি, তার মেয়ের নাম মনিরা। মনিরার জীবন কাহিনী বলার জন্য আমাদেরকে ডেকেছে। মনিরা বলুন, আপনার জীবন কাহিনী কি আমরা শুনব। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় সদ্রেয় দর্শকরা, আমি আমার জীবন কাহিনী আপনাদের মাঝে উপস্থাপনা করছি। আমি মিসেস মনিরা। আমার বাবা অনেক বড় লোক, অনেক টাকা পয়সা মালিক। আমি বাবা মার একমাত্র সন্তান। আমাকে অনেক আদর সোহাগ করে, কোনো কিছুর অভাব না দিয়ে অনেক ভালোবেসে আমাকে বড় করেছেন। কোনো কিছুর অভাব আমাকে কখনো বুঝতে দেননি। তো বুঝতে দেয়নি, কিন্তু আমার একটা প্রবলেম আছে আমার মুখে, ফেসে। এটা যদি কেউ দেখে অনেকটা ভয় পায়, মানে দূর থেকে আমি যখন মুখোশ পরে থাকি তখন এটা বুঝতে পারে না। যখন মুখোশ খুলি, কেউ যদি আমার এই মুখ দেখে মানে সহ্য করতে পারে না, এরকম একটা কুচ্ছিত আমার ফেসের মধ্যে। তো আমি প্রতিদিন কলেজে যাওয়া আসা করি, মাস্ক পরে। অনেকেই আমাকে দূর থেকে ভালোবাসে, কিন্তু কাছে আসলে আমাকে ভালোবাসতে চায় না। যে দূর থেকে মনে করে অনেক সুন্দর। তো যখন আমি মাস্কটা খুলি, তখন মানে কেউ আমার পাশে থাকে না। তো এরকম আমার প্রায় বিয়ের বয়স হয়েছে। তো অন্য জায়গা থেকে বিয়ে আসলো, একই সমস্যা, মানে আমাকে কেউ পছন্দ করতে পারে না। তবে অনেক কিছুর অভাব নাই, কিন্তু এই ফেসের কারণে আমার একটা সমস্যা, যে আমার বিয়ের বয়স হয়েছে, আমার বিয়ে হয় না। তারপর হচ্ছে কি, কেউ আমাকে ভালোবাসতে চায় না, কেউ আমার, যে এখন তো পুরো বিয়ের বয়স, যৌবন, এই সময়টা আমি কি করে পার করছি এটা আমি বলতে পারছি না। যার এই রকম বয়স সে বুঝতে পারে। তো এরকম প্রায় অনেক দিন চলে যায়। হঠাৎ করে আমার বাসার সিকিউরিটি, উনি অনেক বয়স্ক, তো বয়স্ক হলেও মানে দেখতে হ্যান্ডসামই, দেখতে খুব সুন্দর। তো হঠাৎ ও একদিন আমাকে এসে বলে, মনিরা তোমার সাথে আমার কিছু কথা ছিল। তো আমি বলছি, হ্যাঁ বলো, কি বলবা। তো তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। তো আমি হাসলাম। তো আমি যখন হাসতেছি, তখন আমাকে সিকিউরিটি বলতেছে, মনিরা তুমি হাসতেছো কেন? আমি বলতেছি, আমি হাসবো না, আমার এই কুচ্ছিত চেহারা দেখে কেউ কখনোই আমার সামনেই খাড়াই নেই, আর সেই জায়গায় তুমি আমাকে বলছো আমাকে আজকে অনেক সুন্দর লাগছে। এই প্রথম তোমার মুখ থেকে আমি শুনলাম যে আমাকে ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছেই তো ভালো বললাম, ভালো না লাগলে তো আর ভালো বলতাম না। তো আমি ওকে বললাম, সেটা আবেগের কথা, এত বছর পেরিয়ে গেল, আমার বিয়ের বয়সও পের হয়ে যাচ্ছে, কেউ আমাকে এটা বললো না। যদি এরকম কেউ বলতো তো আমার জীবনটাই ধন্য হতো, যে কেউ অন্তত পক্ষে আমাকে ভালোবাসলো। তখন সিকিউরিটি আমাকে বললো, যদি আমি তোমাকে ভালোবাসি, আমি বললাম না, এটা তো কখনোই সম্ভব না, এটা তো আপনি কখনোই বলবেন না, এটা এমনি আপনি মজা করে আমাকে বলতেছেন। কোনো আমি সিরিয়াসলি বলতেছি যে আমি তোমাকে পছন্দ করি। তো আমি ওকে বললাম, এটা তো সম্ভব না, আপনি আমার বাড়ির সিকিউরিটি, আমি বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে, তারপর আমাদের কোনো কিছুর অভাব নেই, এটা কখনোই সম্ভব না। তখন ও আমাকে বললো, দেখো মনিরা, তোমার কোনো কিছুর অভাব নেই আমি মানছি, আমি তোমার বাসার সিকিউরিটি তাও মানলাম, তোমার
যে এত জায়গা থেকে তোমার বিয়ে আসলো বা তোমাকে দেখে তোমার এই ফেসটা দেখে চলে যায়, তোমাকে কেউ বিয়ে করতে চায় না, তোমার তো এখন পুরা যৌবন, আমি তোমাকে পছন্দ করি সেটা তুমি ফিরিয়ে দিচ্ছ আমি গরিব বলে আর তোমার বাসার সিকিউরিটি বলে, কেন আমার মন নাই আমি কি তোমাকে সুখ দিতে পারবো না? তো অনেক আমার বিভিন্ন ধরনের কথা বলতে লাগলো, আমি ভাবতে থাকি যে আসলেই তো আমাকে সত্য কথাটাই বলছে যে আমার অনেক জায়গা থেকে বিয়ে আসে আমাকে দেখে চলে যায়, ও একজন সিকিউরিটি গার্ড, আচ্ছা সমস্যা কি, অত মানুষ আও দেখতো অনেকটা হ্যান্ডসাম, একটু বয়স বেশি। তো আমি ওকে বললাম যে তুমি বিয়ে করেছ? ও বলে হ্যাঁ আমি বিয়ে করেছি, আমার ওয়াইফ ছিল, আমার ওয়াইফ মারা গেছে, তোমার যদি আপত্তি না থাকে আমি তোমাকে বিয়ে করব। তো আমি ওকে বললাম তুমি সিগুড়ি গাট, আমার বাবা মা কখনোই তোমার কাছে বিয়ে দিবে না, আমি যতই কুচ্ছিত হই বাবা মার কাছে তো আমি কুচ্ছিত না। তখন আমরা দুজনে গোপনে বিয়ে করি। বিয়ে করার প্রায় 6-7 মাস আমাদের বাসায় থাকি। তো বাসায় থাকতে হঠাৎ আমার বাবার চোখে একদিন ধরা পড়ে গেল, ও সকালে আমার রুম থেকে বের হয়ে যাচ্ছিল, তখন ওকে অনেক মারধর করলো। তো মারধর করার পরে ও বলতেছে আমি মনিরাকে বিয়ে করেছি, ও আমার ওয়াইফ, ওর আমি ঘরে যাব না তো কে যাবে। তো আমার বাবা অনেক গালাগালি ওকে করলো, খারাপ পরিশৃঙ্খল গালাগালি করলো, মার দূর করলো, তখন ওকে বের করে দিল। তার মধ্যে আমি আবার দৌড়ে গেছি, গিয়ে দেখি ওকে অনেক মার দূর করছে। তখন আমি বললাম যে বাবা ওকে আমি বিয়ে করে ফেলেছি, 6 মাস হয়েছে, ওকে তুমি মেরো না। তখন আমার বাবা বললো তুই এটা কী করছিস? তো আমি অনেক চুপ করে রইলাম, আমার বাবা অনেক কিছু বলছে, ওরে বাসা থেকে বের করে দিয়েছে। তখন 3 দিনের দিন ও আমাকে ফোন দিছে, মনিরা দেখো তুমি আমার ওয়াইফ আর আমি তোমার হাজব্যান্ড, এখন কি তুমি তোমার বাবার বাড়ি থাকবে না আমার সাথে যাবা, তোমার জন্য আমি এত মার দূর তোমার বাবা করলো, বকাচকা করলো, এখন তুমি কি করবা? তো আমি ভাবলাম যে ওকে আমি বিয়ে করছি, এখন তো ওর সাথে আমার যেতে হবে, ওর সাথে আমার থাকতে হবে। তখন আমি আমার বাবা মাকে কিছু না বলে, আমার কিছু গয়নাগাটি ছিল ওইগুলা নিয়ে আর সিম্পল কয়েকটা কাপড় চোপড় নিয়ে ওর সাথে চলে গেলাম। ওর বাসায় গিয়ে দেখি ওর আমি ছাড়া আর ওর দুইটা ওয়াইফ আছে, ওয়াইফ আছে। তো মানে এমন একটা আপ্যায়ন করছে আমাকে, মানে বুঝতে দিচ্ছে না যে ওই দুইটা ওর ওয়াইফ। তখন আমাকে একটা রুমে নিয়ে বসালো যে তুমি মনিরা ফ্রেশ হও, আমি তোমার খানার ব্যবস্থা করছি। তখন তার দুই ওয়াইফকে আলাদা ঘরে নিয়ে বলতেছে ও অনেক বিরাট বড় লোক বাবার সন্তান, ওকে আমি বিয়ে করে আনছি, ওকে কিছু বলবো না, ওকে কিছু বললে তোমাদের কপালে দুর্গতি আছে, কারণ ওকে বিয়ে করছি ওর বাবার টাকা পয়সা দেখে, ধনদৌলত দেখে, ওকে কিছু ধনদৌলত দেখে বলতে কি আপনার যে বিয়ে করলেন বা বিয়ে করে নিয়ে গেল সে কি আপনাদের বাসায় থাকতো না? হ্যাঁ, ও আমাদের বাসার সিকিউরিটি ছিলেন, আমারই তো কুচ্ছিত চেহারায় আমাকে কেউ বিয়ে করবে না, আর ও যে আমাকে বিয়ে করেছে আমার এই কুচ্ছিত চেহারা দেখে, ওইটা তো ও আদৌ সম্ভব না, ও টাকা পয়সা লুবি করেছে। এগুলো যাওয়ার বয়ের সঙ্গে গল্পগুলো করতেছে যে আমি, হ্যাঁ যে দেখো আমরা আমি হচ্ছে সিকিউরিটি গার্ড আর তোমরা দুজনকে আমি সেরকমভাবে সুখে শান্তিতে রাখতে পারি না, তোমাদের ইচ্ছাগুলো পূর্ণ করতে পারি না, মানে এরকম অনেক কিছুই বোঝাচ্ছে। আচ্ছা, তখন ওরা বললো ঠিক আছে ওকে যতটা আপ্যায়ন করে ততটা আপ্যায়ন করবো, ওদেরকে ওকে বুঝতে দিব না যে আমরা তোমার ওয়াইফ। তখন এটা আমি শুনে ফেলছি, শুনে ফেলার পরে ওকে আমি বলতেছি তুমি এটা কী করলা, এটা কি তোমার ঠিক হয়েছে? তুমি আমাকে আমাকে বিয়ে করো নাই, আমার টাকা পয়সা দেখে বিয়ে করছো, আমি তো বুঝতে পারি না এটা আমার ভুল হয়েছে। তখন ও আমাকে বললো শুনছো ভালো হয়ে গেছে, আমি তো তোমার কাছে এটা গোপন রাখছিলাম, শুনে ফেলছো এখন আর কিছু করার নাই, শুনছো ভালো হয়েছে, আমি তোমাকেই বিয়ে করি না, তোমার টাকা পয়সা লোভে আমি তোমাকে বিয়ে করেছি, তোমার এই কুচ্ছিত চেহারা কি তোমাকে কেউ বিয়ে করবে? কখনোই না, এটা আদৌ সম্ভব না। তো আমি আমার দর্শককে এটাই বলি যে আমার মতো ভুল কখনোই করবেন না, যে আল্লাহ তাআলা একটা চেহারা দিছে এটা ওনার খুশি, উপরওয়ালার খুশি। আর যে সিকিউরিটি গার্ড কিছু কিছু মানুষ আছে যে টাকা পয়সার প্রতি লোভ থাকে, তার
মানে অসম্মান করে। তো আমার বলতে হচ্ছে কি যে আমাকে বিয়ে করেছে, ও আমার টাকা পয়সা লোভে, আর আমিও আমার বাবা মার কথা যদি আমি একটু ভাবতাম বা তাদের সম্মানের কথা ভাবতাম, তাহলে তো আমি সিকিউরিটিকে আমি বিয়ে করি না, যে আমার মতো যাতে কেউ এরকম ভুলটা না করে। আমি এখন নতুন করে আমার এই লাইফটা চালু করতে চাই, যে সুন্দর করে চলতে চাই, বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই। এখন আমি আমার মতো করে বাঁচতে চাচ্ছি, চেষ্টা করছি আমি সামনের দিকে ভালোভাবে থাকার জন্য। আসসালামু আলাইকুম শুধু দর্শক ভাই, আমার আমার আপু যে গল্পটা করলো, আসলে কালো হলে কি সে মানুষ না, এইটুকু বুঝিয়ে দিতে বলছে। আর কালো নারীরাও কিন্তু একটু সুন্দরভাবে সাজতে চায়, তাদের একটু মন জাগে। আসলে তার কপালটা যে এতই খারাপ, উনি একদম কালো কুৎসিত হয়ে তার জন্ম। তো কালো কুৎসিত হলে বলে কি সে মানুষ না, অবশ্যই সে মানুষ, কিন্তু তার ভাগ্য জুটলো না একটা স্বামী। আর এটাই বুঝাই দিল তার বাড়ির চাকরের সঙ্গে তার বিয়ে হয়েও তার জীবনে সুখ হলো না। আসলে সুখটা হলো সবকিছু নিজের উপর, বিধাতা লিখন। আল্লাহ মাফ করুক, আপনাদের এই গল্পটি বুঝেন, আপনারা বুঝতেও পারবেন। আর বোঝার জন্যই বলছেন আপু, ওনার কষ্টের কথাটাও আপনাদের কাছে শেয়ার করছে, আর আপনাদের কাছে আমরাও বললাম যে আমাদের এই চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, আর আমাদের পাশেই থাকবেন। নতুন নতুন গল্প দেওয়ার জন্য আপনাদের পাশে আমরাও থাকবো।